আজকের আবহাওয়া খুবই খারাপ, মানে যেরকম কুয়াশা সেরকম বৃষ্টি। একটু বৃষ্টি কমেছে বলে রাস্তায় বেরোতে পারছে, এখনো বাসের দেখা নেই। আমি আজকে নাও যেতে পারতাম, কিন্তু ছোট বাচ্চাটা রয়েছে না, ভাইয়ের বউটা পারবে না, সেই জন্য আমি গেলাম, যাচ্ছি ওই জন্য। রাস্তায় একটা লোক নেই, বাসার জন্য অপেক্ষা করছি, যা পাবো তা থেকে। এই যত বেলা বাড়ছে বৃষ্টি আর অন্ধকার বাড়ছে, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে একদম। শীতকালে এই বৃষ্টির আশা করা যায় না, এই সময় বৃষ্টি হচ্ছে, সব লাইট জ্বালিয়ে যাচ্ছে রাস্তায়, এত অন্ধকার। আজকে আমার ছেলেটা আবার পিকনিক যাওয়ার কথা ছিল, মানে নিজেদের মধ্যেই পাঁচ ছজন বন্ধু মিলে কি যাবে পিকনিক এই জল এই বৃষ্টিতে। খুব সুন্দর ফুলে ফুল, বাড়ির পাশটা থেকে যাচ্ছি, এত সুন্দর ফুল, ওরা ওপর থেকে কভার দিয়ে দিয়েছে। আর কেন দিয়েছে, বৃষ্টি হচ্ছে তো ফুলগুলো নষ্ট হয়ে যাবে, সেই জন্য, অকাল বৃষ্টি তো। যাই হোক, ফুলগুলো দেখে মনটা ভরে গেল, ঝিরঝির বৃষ্টি হয়েই যাচ্ছে, বাড়ির কাছাকাছি চলে এসেছি। গেট সাজিয়েছে, বিয়ে বাড়ি হচ্ছে, এসে গেছি বাড়ির কাছাকাছি। আবহাওয়ায় আবার বিয়ে বাড়ি ভাবা যাচ্ছে, মানে আসবে খাবে ঠিক আছে, ঘোরাঘুরি আনন্দ করা যাবে, এই আবহাওয়ায় কি অবস্থা। এখন অন্ধকার হয়ে গেছে, মানে 8:30 বাজতে যায়, জোরেই হাঁটছি, কিন্তু তা হলো এই বৃষ্টিতে জোরে হাঁটা যায় না, রাস্তা পুরো পিছল হয়ে আছে। কে রে, গুড মর্নিং লাকু, চৈত্র ভালো হয়েছে, আজ ঠান্ডা নেই সেরকম, পেট তো পুরো খোলা, উলি বাবালি, পেটটা খোলা, পেটটা খোলা, কি করছে কি করছে কুচু বাচ্চা, গুড মর্নিং। আজ দিদি নেই, দিদি নেই, দিদি ওই ঘরে, কুচু এই ঘরে, কুচুর কে এসছে, দিদা এসেছে, কুচু দিদা এসেছে। বড় হয়ে গেছে, জামাগুলো সব ছোট হয়ে যাচ্ছে, কি আছে, ফোন খেয়ে নিবি নাকি, ফোন খেয়ে নিবি, সবাইকে গুড মর্নিং বলো, গুড মর্নিং, গুড মর্নিং বলে দাও সবাইকে, হ্যাঁ বলো বলো গুড মর্নিং বলো, পাপা কই, পাপা চিল্লাচ্ছে ওখান থেকে, কি 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 হয়েছে, তোর মা গাড়ি নেই, বাস গাড়ি নেই, কি করে এসে পিপিটা তোর জন্য এসছে, বাচ্চাটা কি করবে কি করবে, কুচু কু গুচু ঘু কু, কোলে নিলেই চুপ, কোলে নিলেই চুপ, সবাইকে গুড মর্নিং বলো, চিন্টু চিন্টু চিন্টু, পিপি কই, পিপি কই, সবাইকে গুড মর্নিং বলে দাও, সবাইকে গুড মর্নিং বলে দাও, ব্যাস চুপ, খালি কোলে উঠবে। কে এসছে, দিদা এসছে, লেগেছিল, হ্যাঁ খুব লুকিয়ে পালিয়েছে, নাও বড় জোয়ান হয়ে গেছে, ধরো যা 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 কোলে যা, এসেকে বলছি আমার দুটো সংসার হয়ে গেছে, একে একটা বা সেকেন্ড একটা, হ্যাঁ দাদা দাদা এরম বলিছি দাদু, ওই দেখো হাসছে হাসছে তোমার কথা শুনে, গলার আওয়াজ চেনে চেনে, কাঁদে একা একা খুব কাঁদে, খালি কোলে খালি কোলে খালি কোলে, হলে নিচে
আর ওর মেয়ে কি করে জানো, বাচ্চাকে তুলে দেয়, গিয়ে বলো মা মা হেল্প মি হেল্প মি, কি আছে, বাচ্চাকে তুলে দিয়েছে, দেখো না মুখের ওগুলো খুঁটে খুঁটে সব পরিষ্কার করে দিয়েছে দিদি। এগুলো বড় বড় ছিল ওই যে দাগ। হ্যাঁ সব কাপড় ভিজে গেছে, তোকে বলেছিলাম আমি তুলে শুবি রাতে, বাচ্চার কাপড় বাইরে রাখতে নেই। বলো মাসি কি বললে শোনে না গো তোমার মেয়েটা, সুর তুলছে, কি হলো কি হলো, খালি কোলে, ও দিদা এসে এখন কোলে নিচ্ছে, তারপর কি হবে, মা তো নেই, চান করতে গেছে, মা কই, নেই 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 নেই, মাসি নিয়ে নাও, তুমি আছো কেন কাঁদবে বলো। আজকে হোম ডেলিভারি রান্না হয়েছে, কড়াইশুঁটি দিয়ে আলু দিয়ে মাছের ঝোল, চিকেনের কষা, আর হয়েছে উচ্ছে দিয়ে মূলো দিয়ে ডাল, আর হয়েছে বেগুন আলু চিংড়ি মাছ কুমড়ো দিয়ে একটা ঘন্ট তরকারি। এই হয়েছে আজকের আমাদের রান্না বানায়। ব্রকোলি যেটা ভাজছি সুজি দিয়ে হবে কি প্লেন ভাজা খাবে, যে যেরকম খেতে পারে, কিন্তু ব্রকোলি খেতে খুব সুস্বাদু। সামান্য একটু তেল দিয়ে, যদি পেঁয়াজ কাঁচা লঙ্কা ছাড়াও একটু সামান্য নাবাসন একটু চিনি মিষ্টি দেন, তাহলে খেতে অসাধারণ হয়। সেই জন্য আমি ব্রকোলি বিনস গাজর একসাথে কড়াইশুঁটি দিয়ে ভেজে দিচ্ছি। ওরা যদি সুজি দিয়েও খাবে, ঝাল সুজি মতো করে যদি খায় খাবে, নাহলে প্লেন খাবে, খুব সুন্দর। আমার চ্যানেলে আছে দেখবেন, সুজি দিয়ে ব্রকোলি দিয়ে তরকারি অনেকটা ভাজা মতো, ওটা আপনি এমনি প্লেন সকালে টিফিনের সাথে খেতে পারেন, বিকালে টিফিনের সাথে খেতে পারেন, দারুণ রান্না, একদম কালারফুল। এটা হচ্ছে বিকালের জন্য একটা ভাজি বানিয়ে দিচ্ছি, রুটি পরোটার সাথেও খেতে পারেন, আবার প্লেন শুধু খেতে পারেন। আর এটা হয়েছে কড়াইশুঁটি দিয়ে আলু দিয়ে, এটা একটা বাটা এই চারা মাছ বাটা মাছ তেলাপিয়ার এটা একটা ঝোল তরকারি তৈরি হবে। এটা হয়েছে চিকেনের একদম কষা কষা তরকারি, এটা খেতে খুব সুস্বাদু লাগে, দই দিয়ে ম্যারিনেট করে এটা করেছি, খুব ভালো একটা কষা তরকারি। এটা হয়েছে চিংড়ি মাছ দিয়ে শিম দিয়ে মূলো দিয়ে এটা একটা তরকারি, বেগুন দিয়ে একেবারে মোটা মোটা চিংড়ি মাছ দিয়ে, মানে অসাধারণ একটা তরকারি, খেতে খুব ভালো লাগবে। শীতের সবজি যেভাবে করুন খেতে অসাধারণ। আর এটা হয়েছে একেবারে ডাল, এটা হচ্ছে উচ্ছে দিয়ে মূলো দিয়ে মুগের ডাল। এই হচ্ছে আজকের আমাদের হোম ডেলিভারির রান্নাবান্না। বাথরুম করে এদিকে এও পটি করেছে, ওদিকে আরেকজন পটি করেছে, কি যেন হচ্ছে ঘরে। ইস নানু বাই বাই লাকু চুকু বাচ্চা বাই টাটা টাটা বেবি বাই, কি সুন্দর বোনো, কি হচ্ছে রোজই খালিও লিখে যাচ্ছে প্র্যাকটিক্যাল প্রজেক্ট, আর বাবা এখানে পড়াশোনা করছেন, এই একটা সিজন কম্বলের মধ্যে খাটের ওপরে বসে পড়াশোনা চলছে, এই করেই রাতটা শেষ। হ্যাঁ বাহ খুব সুন্দর, আমি এদের মাঝখানে বসে আছি ঝোড়ো পাগলি হয়ে, কি করবো আমারও ঠান্ডা লাগছে, বাইরে প্রচন্ড ঠান্ডা হওয়া, খুব ক্লান্ত হয়ে এসেছি বসে আছি। ও বাবা কি দেখাচ্ছে দেখি, দেখো বেটা আমি পড়াশোনা করেছি, তুই কই চম বাচ্চা বাচ্চা ছোনা পাখি, আমি আমার করেছি, দুই ভাই বোন খুব ভালো হয়েছে, আমি ছিলাম না বড়টা ছিল না পড়াশোনা, এই দেখো মামা ছোনা পাখি পাখিগুলো পড়াশোনা করেছে।